আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুপ্ত প্রেম এই গল্পের 9 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করবেন অবশ্যই, যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অথবা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডায়েরির সাথেই আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সবসময় ফারুক ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। দুজনেই ভাবনা ডুবতে ডুবতে কোচিংয়ে এসে হাজির হলো। রিসাদকে বাইরে কোথাও না পেয়ে নিজের ক্লাসের দিকে এগুলো। আরাফা পিছু পিছু হেঁটেই চলছে, ক্লাসে কোথাও রিসাদকে দেখতে পেল না তৈমি। আরাফ বলল, তৈমি তোর রিসাদকে কি পেলি? তৈমি বলল, না মনে হয় এখনো আসেনি। আরাফ বলল, আচ্ছা আমি বাইরে ওয়েট করছি, আসলে আমাকে জানাবি। আরাফ তখন থেকে বাইরেই বসে আছে আর ঘড়ি দেখেই যাচ্ছে, দেখতে দেখতে পুরো 3টা ঘন্টা পার হয়ে গেল। তৈমিকে মনমরা হয়ে ক্লাস থেকে বের হতে দেখে আরাফ সামনে এগিয়ে যায়। আরাফ বলল, মুখটাকে এমন করে রেখেছিস কেন? তৈমি বলল, রিসাদ আসেনি। আরাফ বলল, তাই বলে মুখ এমন করতে হবে? আজ আসেনি তো কী হয়েছে, কাল আসবে। মানুষের তো সমস্যা থাকতেই পারে, যে কোনো জিনিসকে পজিটিভভাবে ভাবা উচিত। এখনও কি ছোট্ট তৈমিটাই রয়ে গেলি? তৈমি বলল, আর যদি? আরাফ বলল, চুপ, কোনো কথা বলবি না, তোর বান্ধবীরা কই? এখানে তোর কোনো বন্ধু হয়নি? তৈমি বলল, হয়েছে তো। আরাফ বলল, তাহলে যা সবাইকে নিয়ে আয়, আজ তোদের সবাইকে ট্রিট দিব। তৈমি বলল, কেন, তোর কি আজ জন্মদিন? তৈমির চুলটা হালকা টেনে দিয়ে আরাফ বলে, সেটা তোকে না জানলেও চলবে। তৈমি তার ফ্রেন্ডদের নিয়ে ফুচকার দোকানে বসে আছে, সবাই ফুচকা খেলেও সে আনন্দ করে খেতে পারছে না, বারবার রিসাদের কথাই মনে পড়ছে। আরাফ পাশ থেকে সব দেখছে আর হাসছে, এই মেয়েটা এমন কেন? আরাফ বলল, রিসাদকে ভালোবাসিস? তৈমি ফুচকা মুখে দেওয়ার জন্য হাঁ করতে আরাফ প্রশ্ন করে বসে। ফুচকাটা আর প্লেটে রেখেই আরাফের দিকে নাক ফুলিয়ে ঘুরে তাকায়। তৈমি বলল, ওই হনুমানকে আমি কেন ভালোবাসতে যাব? আরাফ বলল, তাহলে কাকে ভালোবাসিস? তৈমি বলল, আমি কি করে বলবো? আরাফ বলল, তুই ভালোবাসা কি এটা বুঝিস? তৈমি আবার একসাথে দুটো ফুচকা মুখে দিয়ে আরাফের দিকে তাকালো, মাথা নাড়িয়ে উপরে আর নিচের দিকে নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়। আরাফ বলল, বলতো ভালোবাসা কি? তৈমি জটপট ফুচকাগুলো খেয়ে নিয়ে বলল, তোকে কেন বলতে যাব? আরাফ বলল, তাহলে কাকে বলবি? তৈমি বলল, আমার ওকে। আরাফ একটা ব্রু উঁচু করে বলল, ও মানে? তুমি বলল, জানি না। তুমি যে বেশ লজ্জা পাচ্ছে আরাফের চোখ থেকে তাড়াল করতে পারেনি, এই প্রথম তুমিকে এতটা লজ্জা পেতে দেখেছে আরাফ। গালগুলো লাল হয়ে যাচ্ছে, শুধু গাল নয় সাথে নাকের ডগাটাও লাল হয়ে গেছে, যা আরাফের মনে কিছুটা আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। তার মানে ওকে নিজের ভালোবাসার অনুভূতির কথা বলাই যায়। পরপর 6 দিন ধরে আরাফ তৈমির সাথে কোচিংয়ে যাওয়া আসা করেছে, কিন্তু রিসাদের দেখা মেলেনি এখনও। তৈমি বেশ টেনশনে পড়ে যায়, রিসাদটা গেল কোথায়, ওর কিছু হয়ে যায়নি তো? তৈমি বলল, আরাফ আমার মনে হয় কি এত বড় শহরে ও হারিয়ে গেছে, আমাদের পুলিশে যাওয়া, পুলিশের কাছে যাওয়া উচিত। আরাফ তৈমির চোখে চোখ রেখে দুষ্টুমের হাসি নিয়ে বলে, আমিও হারিয়ে যাচ্ছি। তৈমি বলল, মানে? আরাফ বলল, কিছু না, এত বড় ছেলে হারিয়ে গেল, তুই কি সবাইকে তোর মতো বোকা ভাবিস তৈমি? তৈমি বলল, কি আমি বোকা? আরাফ বলল, বোকা সুন্দরী। আরাফের হাসি দেখে তৈমির শরীর জ্বলে উঠেছে, ইচ্ছে করছে ওর সব চুল ছিঁড়ে ফেলে, ওর ঠোঁটে মরিচ লাগিয়ে দেয় যাতে আর হাসতে না পারে, পারলে সিলাইও করে দেয়। আরাফ নিজের হাসি থামিয়ে তৈমিকে জিজ্ঞাসা করে, তোর এক্সামের আর কতদিন বাকি? তৈমি বলল, 6 দিন। আরাফ বলল, এই কয়দিন তুই আমার সামনে আসবি না? তৈমি বলল, কেন? আরাফ বলল, আমার অসুবিধা হয়। তৈমি বলল, আমার এক্সাম আমার অসুবিধা হয় না আর তোর অসুবিধা হয়? আরাফ বলল, তুই এমন করে রাগ দেখাবি না। তৈমি বলল, কেন? আরাফ বলল, আমার অসুবিধা হয়। তৈমি বলল, আরাফ তুই কিন্তু আমার হাতে মার খাবি। আরাফ বলল, তুই এমন করে আমাকে মারতে আসবি না। তৈমি বলল, কেন? আরাফ বলল, আমার অসুবিধা হয়।
তৈমি বলল, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। আরাফ বলল, তুই এমন অস্থির হবি না। তৈমি বলল, কেন? আরাফ বলল, উফ, বুঝিস না, আমার অসুবিধা হয়। তৈমি এবার রাগের চরম পর্যায়ে চলে গেছে। তৈমি কি করবে বুঝতে পারছে না, রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। হন হন করে আরাফের ওয়াশরুমে ঢুকে যায়। তারপর এক মগ পানি নিয়ে এসে আরাফের মাথায় ঢেলে দেয়। তৈমি বলল, থাক তুই, তোকে যেন আমার দ্বারে কাছেও না দেখি। তৈমি রাগে ফুসতে ফুসতে আরাফের রুম থেকে বের হয়ে যায়। আমার অসুবিধা তোকে কীভাবে বোঝাবো রে তৈমি, আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না, আমার অনুভূতিগুলো আমাকে খুব বেশি জ্বালাচ্ছে, আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না, আমাকে যে তোর এক্সাম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে, এটা আমার বিবেক বুঝলেও মন বুঝছে না। তৈমি বিড়বিড় করে আরাফকে বকতে বকতে বই খুলে বসে আছে। বইগুলো যদি অন্যদিকে মন দিস তাহলে খোলার দরকার কি? তৈমি পিছনে তাকাতেই বারাফকে দেখতে পায়। বারাফকে দেখে তৈমির সব রাগ পানি হয়ে গেল, তৈমির মাথায় দুষ্টুমি চাপল। তৈমি বলল, আমি তো পড়া বুঝতে পারছি না ভাইয়া, পড়বো কীভাবে একটু বুঝিয়ে দিবেন। বারাফ বলল, এতদিন কী করছিস, এখন মনে হলো তুই বুঝছিস না। তৈমি বলল, সরি। বারাফ বলল, এখনও সরি কেন, কেন আসলো দেখা, কী বুঝছিস না। তৈমি টেবিলের সামনে দাঁড়িয়ে হালকা ঝুঁকে গেল বারাফ। তৈমি হাত দিয়ে দেখতেই বারাফ নিজে পড়ে নিয়ে তারপর তৈমিকে বোঝাতে থাকে। তৈমি পড়ার দিকে চোখ থাকলেও মনটা বারবার আরাফের দিকেই চলে যাচ্ছে। মনে হচ্ছে ওনার মতো এত সুন্দর করে আর কেউ দাঁড়াতে পারে না। ওনার কাছ থেকে অদ্ভুত একটা স্মেল আসছে, নিজের রুমে তো এরকম কোনো স্মেল আগে পায়নি, তাহলে এটা কি ওনার কাছ থেকেই পাচ্ছে? তৈমি আরেকটু গভীরভাবে স্মেলটা নেওয়ার জন্য চোখ বুঝে জোরে নিঃশ্বাস নিতেই বারাফ দমকে উঠল। তোকে বইয়ের দিকে তাকাতে বলছি, তুই চুপ বুঝছিস কেন? তুমি বললো, সরি। বারাফ বললো, বুঝতে পেরেছিস? তুমি বললো, হুম, আরেকটু বুঝিয়ে দিন। তুমি বইয়ের পৃষ্ঠা উল্টাতে নিলেই বারাফ থামিয়ে দেয়। বারাফ বললো, অন্য সময়, আমও খেতে ডেকেছে। বারাফ ওখান থেকে দ্রুত পদত্যাগ করে, খুব অস্থির লাগছে, ভেতরে গরম গরম ব্যবসা গন্ধ অনুভবস্থ করছে বারাফ। নিজের টি শার্টটা গলাটা উঁচু করে কয়েকবার ফুদিয়ে বুকটা ঠান্ডা করে নিতে চাইলেও পারছে না। নিজের রুমে গিয়ে এসিটা অন করে ডায়েরিটা আর প্যান্টটা নিয়ে বসে পড়ে। বারাফ, খেতে আয়। বারাফ বললো, আসছি আম্মু। তৈমি আর আরাফ সবসময় পাশাপাশি চেয়ারে বসে খুনসুটি করলো, আজ আরাফ তার ভাইয়ের পাশে চেয়ারটা টেনে বসে পড়ে। আম্মু, তাড়াতাড়ি দাও, আমার অনেক খিদে আছে। তৈমির রাগ রাগ চোখ নিয়ে আরাফের দিকে তাকিয়ে আছে। এত বড় সাহস, আমার পাশে না বসে ওখানে গিয়ে বসলো? আবার আসিস আমার পাশে বসতে, তোর ঠ্যাং ভেঙে বুনা করে তোকেই খাওয়াবো। হুম, তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি বাসায় করা সব রোমান্টিক গল্প পড়তে চান সবসময়, আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।